সিনেস্টোরিতে আজ আমরা দেখতে চলেছি 2012 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি মুভি, যার নাম লাইফ অফ পাই। এটি একটি অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম, যার IMDb রেটিং 7.9। মুভিটিতে একজন বাচ্চা ছেলে দিনের পর দিন সাগরের উত্তাল ঢেউ, হিংস্র পশুদের থেকে বেঁচে ফেরার গল্প দেখানো হয়েছে। মুভির শুরুতে আমরা দেখতে পাই ইরফান খানকে, যে পাই হিসেবে অভিনয় করেছিলেন। পাইয়ের বাসায় একজন লেখক আসেন, যাকে পাইয়ের আঙ্কেল পাঠিয়েছেন পাইয়ের থেকে একটি গল্প শোনার জন্য। এরপর পাই সেই লেখকটিকে তার জীবনের ঘটনা বলতে শুরু করেন। পাই হিন্দু ধর্মাবলম্বী ছিল, তার পরিবার পণ্ডিচেরিতে বাস করত, আর সেখানে পাইয়ের বাবার একটি জু ছিল, আর সেই জুতে অনেক প্রজাতির পশু পাখি ছিল। সেই জুতে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, যার নাম ছিল রিচার্ড বার্জার। একদিন পাই রিচার্ড বার্জারকে একটি মাংসের টুকরো খাওয়াতে গিয়েছিল। পাইয়ের তখন মাত্র 12 বছর হওয়ায় বাঘকে খাবার খাওয়াতে তার ভয়াবহতা সে জানত না। বাঘটি পাইয়ের কাছে আসতেই যাবে, তখন পাইয়ের বাবা চলে আসে আর পাইকে উদ্ধার করে ফেলে। এরপর পাইয়ের বাবা বাঘের হিংস্রতা বোঝাতে একটি ছাগলকে বাঘের খাঁচার সামনে বেঁধে দেয়। তখন বাঘটি খুব বাজেভাবে ছাগলটিকে মেরে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে ছোট্ট পাই ভীষণ ভয় পেয়ে যায় এবং এরপর থেকে তার জীবনের পরিবর্তন আসতে শুরু করে। দেখতে দেখতে পাই বড় হয়ে যায়। 16 বছর বয়সে সে মায়ের মতো গান শেখে এবং সেখান থেকে নাচের ক্লাসে যায়। সেখানে তার একটি মেয়ে, যার নাম অনিন্দ, তার সাথে পরিচয় হয়। এরই মধ্যে পাইয়ের বাবা জানায় তারা ইন্ডিয়া থেকে কানাডা শিফট হবে। তাদের জুটি আমেরিকাতে বেচে দিয়ে তারা সপরিবারে কানাডা চলে যাবে। তারা যে জাহাজে করে রওনা হবে, সেই জাহাজে করেই জুতে থাকা পশুদের নিয়ে যাওয়া হবে। এরপর যাওয়ার সময় চলে আসে। যাওয়ার আগে পাই আনন্দের সাথে দেখা হয়। তারপর শিপে চড়ে তারা গন্তব্যের দিকে রওনা হয়। রাতে সবাই ঘুমিয়ে গেলে পাই একা বাইরে বের হয়। সে খেয়াল করে বাইরে অনেক ঝড় উঠেছে, শিপের ডেকে শুধু সেই ছিল। পাই লক্ষ্য করে শিপটি হঠাৎ করেই ডুবে যাচ্ছে। সে দ্রুত তার বাবা মা ও ভাইকে বাইরে বের করার জন্য ভেতরে প্রবেশ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শিপের ভেতর পানি ঢুকতে শুরু করেছে, তাই সে কোনোভাবেই কাউকেই ঘর থেকে বের করতে পারে না। সেখানে শিপের বাকিদের কাছে সাহায্য চাইলে তারা পাইকে একটা বোটে করে শিপ থেকে নামিয়ে নেয়। কেউ হয়তো ভুল করে পশুদের খাঁচা খুলে দেওয়ার কারণে সব পশুগুলো ছুটোছুটি শুরু করে। একটা জেব্রা উপর থেকে লাফ দিয়ে পাইয়ের বোটে পড়ে, যার কারণে বোটটি একটু দূরে চলে যায় শিপ থেকে। এরপর আবার বোটটি নিয়ে শিপের কাছে চলে গেলে রিচার্ড বার্জার শিপ থেকে বোটে নেমে আসে। ভয়ে বোট থেকে নেমে যায় পাই। সে খেয়াল করে এতক্ষণে শিপ পুরোপুরি সাগরের পানির তলায় চলে গেছে, আর পানির তলায় বেশ কিছু শার্ক ঘোরাঘুরি করছে। তাই উপায় না পেয়ে আবার সে বোটে উঠে পড়ে, কিন্তু তখন খেয়াল করলে দেখে বোটে রিচার্ড বার্জার নেই। তারপর সকাল হলে ঝড় থেমে যায়। জেব্রাটা পায়ে আঘাত পাওয়ায় তার জায়গা থেকে নড়তে পারছিল না। পাই বোট থেকে কিছুটা পানি ফেলে দেয় এবং হঠাৎ করে দেখে একটি হায়না বোটের ত্রিপোলার ভেতর থেকে বেরিয়ে আসে। এরপর পাই নিজেকে বাঁচানোর জন্য আবারও বোটে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর একটি শিম্পাঞ্জি একটি কলার গাদির উপরে ভেসে আসছিল। পাই তাকে বোটে তুলে নেয় আর নিজের একটি প্ল্যাটফর্ম তৈরি করে। কিছুক্ষণ পর বোটে থাকা হায়নাটা জেব্রাকে মেরে ফেলে খাওয়ার জন্য এবং জেব্রাকে খেতে শুরু করে। এরপর এক সময় হায়না শিম্পাঞ্জির সাথে লড়াই শুরু করে। তখন ভেতর থেকে বাঘ বের হয়ে আসে ও হায়নাকে মেরে ফেলে। এই যা দেখে পাই খুবই ভয় পায় এবং লাফ দিয়ে নিজের তৈরি করা প্ল্যাটফর্মে চলে যায়, যাতে বাঘ তাকে কোনো ক্ষতি করতে না পারে। তখন রিচার্ড বার্জার বিশ্রাম নিচ্ছিল, তখন নিজে বোটে এসে বোটে থাকা বিস্কিট ও ড্রিঙ্ক খেতে থাকে। আর তখনই রিচার্ড বার্জার একটি ইঁদুর দেখতে পায় আর সেটা ধরার চেষ্টা করে। পাই নিজে ইঁদুরটি রিচার্ডের দিকে ছুড়ে মারে, কোন রকম বোট থেকে পালিয়ে আসে। এইভাবে বেশি দিন রিচার্ডের থেকে পাই বাঁচতে পারবে না, কারণ রিচার্ডের খাবার শেষ হয়ে গিয়েছিল আর বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। তাই পাই রিচার্ডের জন্য মাছ ধরার চেষ্টা করে, কিন্তু রিচার্ড সাগরে মাছ দেখে নিজেই ধরতে ঝাঁপ দেয়। এই সুযোগে পাই বোটে উঠে এবং বাঘকে বোটে উঠতে দেয় না আর বাঘের প্রতি বিরূপ আচরণ প্রকাশ করে মারতে যায়, কিন্তু বাঘকে পাই মারতে পারে না। এরপর বাঘকে বোটে উঠিয়ে নেয়, এরপর একটা মাছ ধরতে পারে এবং রিচার্ড খেতে দিয়ে দেয়। এরপর দিন পাই কিছু একটা নেয়ার জন্য তার প্ল্যাটফর্ম থেকে বোটে আসে, কিন্তু সেখানে কিছু নেওয়ার আগেই রিচার্ড ত্রিপোলি থেকে বের হয়ে আসে। ভয়ে পাই সরে যায়। তখন একটি উড়ন্ত মাছ এসে বোটে পড়ে আর সেটা পাই রিচার্ডকে খেতে দিয়ে দেয়। আর তখন আরো অনেক উড়ন্ত মাছ উঠতে শুরু করে, কিছু মাছ বোটে এসে আটকে যায়। এমন সময় একটি বড় মাছ ও বোটে এসে পড়ে। তখন রিচার্ড সেই মাছটি খেতে যেতেই পাই হিংস্র হয়ে বলে, এই মাছটি আমার। তখন রিচার্ড ভয় পেয়ে সেখান থেকে সরে যায় আর তখন সেই মাছ পাই খেয়ে নেয়। এরপর রিচার্ডকে পাই কন্ট্রোল করতে চেষ্টা করতে থাকে এবং সে সফলও হয়। রিচার্ডকে
পাই মাংসের টুকরো দিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। রিচার্ড এখন পাইয়ের কথা মতো যেদিকে লাঠি দিয়ে ইশারা করে সেদিকেই যায়। এরপর থেকে পাই নির্ভয়ে বোটে রিচার্ডের সাথে থাকতে শুরু করে। তার প্রতিদিনের ঘটনা দু একটা ডায়েরিতে লিখে রাখে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। ভাসতে ভাসতে একটি অদ্ভুত জায়গায় গিয়ে তারা পৌঁছায়, যেখানে আকাশের তারার মতো পানির আলো জ্বলছিল। এই দৃশ্য দেখে রিচার্ড অনেক বিস্মিত হয়। এরপর সমুদ্রের মাঝে একটি তিমি মাছ একটা বড় ঢেউর সৃষ্টি করে, যার কারণে পাইয়ের তৈরি করা প্ল্যাটফর্ম উল্টে যায়। এছাড়া খাবার, প্রয়োজনীয় জিনিস, পানি সবই নষ্ট হয়ে যায়। এরপর রিচার্ড ও পাই ভাসতে ভাসতে অবশেষে একটি দ্বীপে যেয়ে পৌঁছায়। সেখানে যেয়ে তারা কিছু অদ্ভুত প্রাণী দেখতে পায়। রিচার্ড সেখানে সেই প্রাণীগুলো শিকার করে খেতে থাকে আর পাই গাছের শিকড় খেতে থাকে। পাই দেখে সেখানে অনেক মিঠা পানির পুকুরও রয়েছে, তাই পাই সিদ্ধান্ত নেয় সে এখানেই থেকে যাবে। তাই থাকার জন্য সে গাছের উপর একটি জায়গা তৈরি করে নেয়। রাত নেমে আসলে পাই খেয়াল করে পানিতে কেউ অ্যাসিড মিশ্রিত করে দিয়েছে আর সব মাছ মারা গিয়ে ভেসে উঠেছে। গাছে একটা ফল দেখতে পায়, কিন্তু সেটা ফল ছিল না, সেটার ভেতরে একটা মানুষের দাঁত ছিল। পাই বুঝতে পেরে যায় এটা সঠিক থাকার জায়গা নয়, এটা দানবের জঙ্গল। দিনে সব ঠিক থাকলেও রাতে সব বিষাক্ত রূপ নেয়। এরপর দিন রিচার্ডের কিছু খাবার ও নিজের খাবার নিয়ে রওনা হয় পাই। এভাবে আরো কিছুদিন বোটে ভেসে একসময় মেক্সিকো এর পাড়ে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে বালিতে শুয়ে পড়ে রিচার্ড নেমে জঙ্গলের দিকে চলে যায়। সেখানে অবস্থানরত মানুষ দৌড়ে এসে পাইকে হসপিটালে নিয়ে যায়। পাই খুবই কষ্ট পাচ্ছিল যে রিচার্ড তার দিকে একবারও ফিরে তাকালো না যাওয়ার সময়, এতদিনের একমাত্র সঙ্গী সে, তাই সে খুব কান্না করছিল। এরপর পাই বর্তমান সময়ে রাইটারকে জিজ্ঞেস করে তার কাছে গল্পটি ভালো লেগেছে কিনা, কারণ যখন সে হসপিটালে অ্যাডমিট ছিল তখন তার কাছে কিছু লোক এসেছিল যারা এই গল্প বিশ্বাস করতে চায়নি, তাদেরকে অন্য একটি গল্প বানিয়ে শুনিয়েছিল পাই। সেই গল্পটিও রাইটারকে শোনায়, কিন্তু রাইটার রিচার্ড অর্থাৎ বাঘের সাথে কাটানো 227 দিনের ঘটনা পছন্দ করে এবং নোভেল লেখার জন্য পারমিশন চায়। এরপর পাইয়ের সন্তান ও স্ত্রী চলে আসলে বোঝা যায় এখন খুব সুখেই আছেন পাই। এই ছিল মৃত্যুর সাথে লড়াই করা এক লড়াকুর জীবন। দর্শক, এরকম আরো মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য সিনেস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।